হ্যালো টু মাই বিউটিফুল পিপল, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে যে আমি DIY হোম রেমেডি নিয়ে এসেছি তার মেন উপাদান হচ্ছে হিবিস্কাস, মানে জবা ফুল। জবা ফুলকে বলা হয় ফ্লাওয়ার অফ হেয়ার কেয়ার। আপনার চুলে যদি লেন্থ যদি থেমে যায় আর যদি গ্রো না হয় তাহলে এই হোম রেমেডিটা আপনারই জন্যে। আপনারা যদি হেয়ার গ্রোথ চান তাহলে ওনিয়ন অয়েলও ব্যবহার করতে পারেন, কিন্তু ওনিয়ন অয়েল লাগানোর পরে আপনার চুলটা ফ্রিজি হয়ে যায়, কিন্তু হিবিস্কাসে হবে না। আমরা কয়েকটা এখানটায় হিবিস্কাসের ফুল ও পাতা নিলাম। ফুলের চাইতে কিন্তু পাতায় ভিটামিন সি কন্টেন্টটা খুবই বেশি পরিমাণ রয়েছে। ভিটামিন আপনারা এই হিবিস্কাসে এত বেশি ভিটামিন সি কন্টেন্ট থাকে যে আপনার ভেতরে যে অয়েল গ্ল্যান্ডটাকে রেগুলেট করে, এর ফলে আপনার বেশি স্ক্যাল্প থেকে তেল বেরাবে না, এর ফলে আপনার হেয়ার ফলও হবে না। আমি এখানটায় কয়েকটা, আমার কাছে এখানটায় একটাই ফুল ছিল, এই একটাই নেবেন, আমি একটাই নিলাম এবং কয়েকটা পাতা নিলাম এবং চাল নিলাম। আপনারা ভালোভাবেই জানেন যে জাপানি লোকদের স্কিন এবং চুলের গোপন রহস্য হচ্ছে চাল। আমরা এখানটায় চাল নিলাম এবং জল নিলাম এবং তার সঙ্গে এই জবা ফুলের পাতা এবং ফুলটাকে নিয়ে আমরা 15 মিনিট এখানটায় সিদ্ধ হতে দেব। এই জলের মধ্যে এই সমস্ত নিউট্রিশনটা এই জলের মধ্যেই ছেড়ে দেবে। এই জলটা আমরা সারা স্ক্যাল্প এবং চুলে লাগিয়ে মোটামুটি 1 ঘন্টা রাখবো। এরপর আমরা নর্মাল জলে আমরা ধুয়ে নিব, তারপরে আমরা স্ক্যাল্পটাকে ভালোভাবে তেল দিব, দিয়ে আমরা পরের দিন কিন্তু শ্যাম্পু করব। এই জবা ফুলে প্রচুর পরিমাণ ভিটামিন সি রয়েছে, এরপর আপনার চুলে হেয়ার ফলটাকে খুবই তাড়াতাড়ি কমিয়ে দেবে এবং নতুন চুল গজাতে সাহায্য করবে। আমরা এখানটায় ছেঁকে নিলাম, এই জলের মধ্যে সমস্ত নিউট্রিশনটা ছেড়ে দিবে এবং এই জলটা এত পটেন্ট যে আপনারা ওয়েস্ট করতে চাইবেন না। আপনারা ভালোভাবে এটাকে মগ রাখবেন নিচে, যদি চুল থেকে টপকে টপকে যদি পড়ে যায় ওই জলটা আবার ঢেলে নেবেন, দিয়ে আপনারা একটা ভালো করে আপনার চুলটাকে বেঁধে 1 ঘন্টা রেখে দিবে এবং নর্মাল জলে আপনারা চুলটা ধোবেন এবং তারপরে আপনার চুল শুকিয়ে গেলে তেল লাগিয়ে নেবেন, পরের দিন এটা শ্যাম্পু করবেন। আপনার চুল খুবই শাইনি এবং সফট হয়ে যাবে, কন্ডিশনার লাগানোর দরকার নেই, এত আপনার চুল ঝলমলে হয়ে উঠবে। ধন্যবাদ, আমার চ্যানেলটা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন।